গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের কাছে আমি চলে এসেছি। আজকে আরেকটা নতুন আইটেম করেছি, একটা বার্থডে অকেশন করেছি। আইটেমটার নাম হচ্ছে একটা বার্থডে অকেশন। তোমরা প্রথমে দেখে নাও। দেখেছো তো? এই এবার বলছি আমি কি করে করেছি। প্রথমে একটা ঝুড়ি নিয়েছি, যেটাকে আমি আজকে বেস হিসেবে ইউজ করেছি। প্রথমে দেখো, একটা ঝুড়ি নিয়েছি, বেস হিসেবে ইউজ করলাম। তারপরে বিভিন্ন বটল দিয়ে আমি এই মানুষের মূর্তিগুলো করেছি। তারপরে পেছনে একটা শক্ত কার্ডবোর্ডের মতন ফিক্সড করেছি। হ্যাঁ, আচ্ছা, এইরকম ছোট ছোট যে আমাদের গিফট র্যাপিং পেপার থাকে, সেগুলোকে মুড়িয়ে মুড়িয়ে আমি এই বেলুনগুলো করেছি। দেখো, ছোট ছোট বেলুন করেছি। আচ্ছা, আর এই যে সাইডে যে ফুলগুলো, সে র্যাপিং পেপারগুলোকে মুড়িয়ে মুড়িয়ে আমি দেখো কিরকমভাবে করেছি। প্রথমে একটা র্যাপিং পেপার, সেটাকে মুড়িয়ে গোল করেছি। তারপরে আরেকটা র্যাপিং পেপারের ভিতরে সেটা দিয়ে পেঁচিয়ে একটা ফ্লাওয়ারের আকৃতি করেছি। তারপরে রেড টেপ দিয়ে মুড়িয়ে দিয়েছি। দেখো, রেড টেপ দিয়ে মুড়িয়ে দিয়েছি। এবার কি করেছি, তাই এজটাকে একটু ভালো করে কেটে দিয়েছি। করে এরকম ভাবে সাইডে সাইডে সব বসিয়ে দিয়েছি। আর রিবন দিয়ে দিয়ে ওপরে টপ টু বটম ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার বার্থডে অকেশনের একটা আইটেম। তোমাদের কেমন লাগছে বলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, আবার নতুন নতুন আইটেম নিয়ে আসবো ততক্ষণের জন্য। বাই।